লগ্নকে আমি এখন সরাবো কি করে? ও তো এখন ইন্দ্রকে ছেড়ে যাবেই না। সিদ্ধি হলেও বুদ্ধি তোর হবে না কখন। ওরে লগ্না নজর অন্যদিকে ঘোরাতে হবে, সেই ব্যবস্থাই তো করতে হবে। কিরকম তুমি বুদ্ধি দাও? ভেবে আমি সময় নষ্ট করতে চাই না রাঘাবু। লগ্নার বাবা শ্বশুরের থেকে নিশ্চয় বাবার দামি বেশি হবে। নকুল মালি, আঘাত করো কে। লগ্নাকে একেবারে চারদিক থেকে বিধ্বস্ত করে দে। ও ভেবেই পাবে না যে ও ওর বাবাকে বাঁচাবে নাকি শ্বশুরকে বাঁচাবে। ও কোন দিকে যাবে ও বোঝার আগেই রুদ্র ওর কাজটা করে ফেলবে, ইন্দ্রকে তোর কাছে নিয়ে আসবে। তাহলে তাড়াতাড়ি গিয়ে নকুল মালিকে আঘাত কর। আজ ইন্দ্র রায়চৌধুরীকে বলে দিতে গেলে যে তোমায় বলে দিতে হবে নকুল, করে নাও নকুল, কাজ করে নাও। আর তো মাত্র কিছুক্ষণ, তারপরে আমি তোমাকে আপনার কি হলো বলুন তো মা, আপনি লগ্নাকে বড়দাদা ভাইয়ের কাছে পাঠাচ্ছেন কেন মা? আপনার তো ছোট ছেলে আছে, মেজদাদা ভাই আছে, ওরা যাক না মা। আর হসপিটালে যাওয়ার পর তো যা করার ডাক্তারই করবে, আপনি খামোখা লগ্নাকে কেন পাঠাচ্ছেন মা? আমার কেন জানি না মনে হচ্ছে ও গেলে আবার কোনো গন্ডগোল পাকাবে। আহ কুন্তলা, এবার একটু চুপ করো না, একটু চুপ করো। দেখছো এখন চিন্তায় মরে যাচ্ছি, এখন অ্যাম্বুলেন্স এসে পৌঁছয়নি, আর ওরা যে কি করছে কে জানে। আমি বুঝতে পারছি বড় বউ দিদি তুমি কেন চিন্তা করছো, কিন্তু তোমার চিন্তার কারণটা কি? ওই লগ্নাই তো মা। আমি একটু গিয়ে দেখে আসছি ওরা কি করছে। মা তুমি লগ্নাকে নিয়ে এত কেন কথা বলছো? দেখছই তো সকলে কেমন নিজের চোখের উপরে পর্দা ফেলে রেখেছে, লগ্নার খারাপ তো এবারের কারোর চোখে পড়ে না। কেন এরকম করছো? আমি তো কিচ্ছু করিনি। তুই কিচ্ছু করিসনি লগ্না? কুন্তলা থামো, এবার থামো। রাজিমা, রাজিমা আমি তো কিচ্ছু করিনি। সব জানি মা, আপনি কিন্তু এবার ওকে মাথায় তুলছেন মা। মা ও বাড়িতে থাকলে না এখন আমার ভয় করে, এই বাড়িতে থাকতে শুধু মনে হয় কি না কি বিপদ আবার আসবে আমাদের জীবনে, কে জানে। না থাকলেই তো পারো মা। মা এসব কি কথা বলছেন মা? এই আপনি কি বললেন মা? আপনি আমাকে এই কথাগুলো বলতে পারলেন? আমি কি না করেছি এই বাড়ির জন্য মা? আপনারা তো আমার নিজে, শ্যামলীও তো আপনার আপনার। আপনি এই কথাগুলো আমাকে কেমন করে বলতে পারলেন মা? আমরা আপনার রক্তের সম্পর্কে নই বলে মা। তুমি খুব ভালো করে জানো কুন্তলা, এসব কথা আমি কখনো বলিনি আর কখনো বলিও না, কিন্তু আজ বলতে বাধ্য হলাম কারণ তুমি অনেকক্ষণ ধরে এই ছোট্ট মেয়েটাকে অনেক বাজে বাজে কথা বলে চলেছো। মা আমি একটা কথা ভেবে অবাক হচ্ছি, আমার এই কথাগুলো ভেবে ভেতরটা, মনের ভেতরটা কচকচ করছে মা। হ্যাঁ মা, আমি আমি রেগে যাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না
আপনার কিছুই হচ্ছে না আমি এটা ভেবে অবাক হচ্ছি মা। আচ্ছা মা, বড়দাদা ভাইয়ের যদি কিছু হয়ে যায়? কুন্তলা চুপ, চুপ কর একদম চুপ। আস্তে আস্তে সাবধানে। একি একি ওকে এখনই নিয়ে এলে কেন? অ্যাম্বুলেন্স এখন আসেনি। মা, অ্যাম্বুলেন্স আসতে একটু দেরি হতে পারে, সে কারণে আমরা ভাবছি যে বাড়ি গাড়ি করে নিয়ে যাই। আর রুদ্র, আমি দেখছি আমি দেখছি। কুন্তলা শোনো শোনো শোনো, এসো এসো এসো, তুমি তুমি এক কাজ করো তো, চট করে আমার ঘর থেকে পার্সটা নিয়ে এসো। ও শ্যামলী জান, আমার শ্যামলী কেন? তোমায় বলছি তুমি যেতে পারছো না, তুমি যাও। আরে বুঝতে পারছো না কেন? তুমি খালি খেয়াল রেখো যে লগ্না যেন কোনোভাবেই বাইরে আমাদের সঙ্গে যেতে না পারে। আরে পার্স দিয়ে কি হবে তুই জানা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে তোমাকে যেতে হবে না। হ্যাঁ ইয়ে শ্যামলি, তুই যা চট করে আমার পার্সটা নিয়ে আয় তো। আচ্ছা দেখবি টেবিলের ওপর রাখা আছে, চাচা চাচা কি নিয়ে আমি দেখি ওখানটা। যেতে তো তোকে আজ আমি কিছুতেই দেব না লগ্না, দেখ তুই। আরে তুমি আবার কান্নাকাটি করছো কেন? ভালো হয়ে যাবে, কিছু না মা, আপনি একটু শান্ত হন না মা, আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে, একটু ভরসা রাখুন মা। মা আপনি একটু শান্ত হন না মা, আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে, একটু ভরসা রাখুন। তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তোমার বড়দাদা ভাইয়ের জন্য খুব টেনশন হচ্ছে, তাহলে এত কথা শোনাবার প্রয়োজন কোথায়? বড় বৌদিদি, তুমি কি বলছো বড় বৌদিদি? আমি তো বলছি গাড়ি এসে গেছে, চলো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আমি ধরবো না, থাক আমি ধরছি। জানি তো তুমি ধরবে, সেই জন্যই তো আমি বললাম যাতে তোমরা সবাই বাইরে যাও আর আমি লগ্নাকে একা পাই। লগ্না, তুই যদি তোর ভালো জেঠুর ভালো চাস তাহলে মা সিংহবাহিনীর আশীর্বাদী ফুল নিয়ে যা। ভালো জেঠু যেন কিচ্ছু না হয়, তুমি দেখো মা সিংহবাহিনী, তুমি দেখো। তুই দাদাকে মেরেছিস। না না আমি কিচ্ছু করিনি। তুই মিথ্যা কথা বলছিস। শোন লগ্না, বড়দাদা ভাইয়ের যদি কিছু হয়ে যায় বাড়ির আর কে কি করবে আমি কিন্তু জানি না। আমি তোকে, তোমরা এরকম কেন ভাবছো? আমি তো কিছু করিনি। তুই বিষ্টা মিশিয়েছিস কেন? না না কেন, তোর কিসের এতটা? না না আমি তো কিছু করিনি। প্রমাণ করতে পারবি তুই? কি করে বলো? তোকে তাহলে ওই স্টুটা খেয়ে প্রমাণ করতে হবে যে তাতে বিষ ছিল না। খাবো, আমি খাবো, তুমি এনে দাও। আমি এনে দিচ্ছি। শ্যামলী তোকে যেতে হবে না, আমি যাচ্ছি, তুই ততক্ষণ লগ্নাকে পাহারা দে, ঠিক আছে? আমি আসছি। নে ধর
ধরে খাইবার। শোন, এতে যদি বিষ থাকে তাহলে তো তুই মরে যাবি, কিন্তু যদি বিষ না থাকে তাহলে তুই জিতবি। এবার তুই ভাব তুই কি করবি। মাথায় যেন না লাগে। সূর্য, সূর্য, ওঠ ওঠ ওঠ, আস্তে দেখে ধর। সূর্য উঠে পড়ার মানে সূর্য গেলে কি করে হবে? কেন, কি অসুবিধা আছে? অসুবিধা না, মানে আমি তো ভাবছিলে বলবো। তাহলে আমি, আরে মিস্তা ভাই, এত সমস্যার কি, তুমি অন্য গাড়ি করে এসো। সূর্য, সূর্য, তুই কি তো বাবাকে ভালো করে ধরে বসবি? মা, মা আমি যাবো। ঠিক আছে, ও যখন যাবার তাহলে পরের গাড়িতে আসু। আচ্ছা, লগ্না কোথায়? হ্যাঁ সেই তো, লগ্না লগ্না গেল কোথায়? ও তো আশীর্বাদই ফুলাতে গেল মা, এতক্ষণ সময় লাগছে। আমি দেখছি, এই দেখো দেখো, এইসব করতে গেলে অযথা সময় নষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ তো? বর্তমানে শরীর আরো খারাপ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তোমার রওনা দে, খুব ভালো করে ঘুরে বসো। আর আমি বলি কি, আমি গাড়ি করে হসপিটালে যাই। মেয়ে ভাই শোনো, তুমি পরের গাড়িতে লকটাকে নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, তুমি এগিয়ে যাও, তুই এগো, আমি এগোলাম। সূর্য, সূর্য, বাবার মাথা কোলে করে নে। মা, আমি আর দেরি করছি না, লগ্নার জন্য অপেক্ষা করা কোনো মানে হয় না, আমি একটা অন্য গাড়ি নিয়ে চলে যাচ্ছি। কিন্তু কিন্তু লগ্না গেল কোথায়? কুন্তলা ওকে আটকে দিল না তো মা? মা, আমার কিন্তু কুন্তলার ব্যাপার স্যাপার একদম ভালো লাগছে না। সবসময় লগ্নার উপর কিরকম একটা রাগারাগি করছে বলুন তো। কেন, লগ্নার ওপর ওর এত রাগ কিসে? আপনি জানেন না, ও তো সবসময়তেই চেয়ে এসছে যাতে শ্যামলীর সঙ্গে সূর্যর বিয়েটা হোক, এমনটা হয়নি বলেই তো। এমনটা হয়নি বলেই লগ্নার ওপর এত রাগ। ঠিক আছে দেখছি। লগ্না, লগ্না, কি হলো লগ্না, হা করে দাঁড়িয়ে আছিস কেন? খেয়ে নে, তুই তো ওতে কিছু মেশাস নি। ও কি বলছো মা, ও বিষ মিশিয়েছে? না, তাহলে তুই খাচ্ছিস না কেন? খেয়ে নে, কি হলো খা। যা মরে যা, মরে যা, মরে যা তুই লগ্না, আমার বড় কাঁটাটা একেবারে দূর হয়ে যাবে। দাঁড়িয়ে আছে তো, না না না, এমনটা তো হওয়ার কথা না। লগ্না, এই লগ্না, কাজ হয়েছে। মা, সত্যি কি ওই খাবারে
বিষ ছিল? ছিল তো মা, আর সেটা তো প্রমাণ হয়ে গেল বল। ও মিশিয়েছিল, আর কি মিশাবে মা? মা মা ও তো এখন মরে যাবে মা, আমি সবাইকে ডেকে আনি। এই বাড়ির যেন কেউ না জানতে পারে যে আমি এটা খেতে ওকে জোর করেছি, বুঝতে পেরেছিস? যদি সবাই জানতে পারে তাহলে তো আমাদের এ বাড়ি থেকে বের করে দেবে মা, বল। না না বলবো না মা, বলবো না, আমি যাই ডেকে আনি। না না কোথাও যেতে হবে না, একটু দাঁড়া না, ও ঠিক ঠিক হয়ে যাবে, ও তো বেশি বেশ খায়নি। যাবে না লগ্না, আর হাসপাতালে যেতে পারবে না। লগ্না 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 কোথায় গেলি? তোকে তো হাসপাতালে যেতে। ও মা কাণ্ড দেখো, মা সিংহ বাহিনীর সামনে হত্যে দিয়ে পড়ে আছে, দেখো দেখো দেখো। লগ্না 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 উঠে পড়। ও লগ্না লগ্না ওঠ না, এই লগ্না দেখুন না মা, ও সমানে কাঁদছিল আর বলছিল আমি বিষ মেশাইনি, আমি বিষ মেশাইনি, আমি সেটা বাটিরটা খেয়ে প্রমাণ করে দেব। কোনো কথা শুনলো না, আমি কতবার বারণ করলাম ও কিছুতেই শুনলো না, মা ও খেয়ে নিল। ও খেয়ে নিল না, তুমি খেতে বাধ্য করলে কুন্তলা। কি বলছেন মা, আমি কেন? তুমি কেন ন, তুমি তো সারা ফোনে কথা শোনাচ্ছিলে। কি বলছো মেজো বৌদিদি? হ্যাঁ এ কথা ঠিক যে আমি ওকে কথা শোনাতে পারি, কিন্তু আমি একটা মেয়ের ক্ষতি এভাবে চাইতে পারবো না কখনো। তুমি ভুলে যাচ্ছো মেজো বৌদিদি, ওর বয়সে আমার তো একটা মেয়ে আছে, বলো আমি এটা কেমন করে করব? আমি তো শুধু আমার সন্দেহের কথাটাই বললাম, বিশ্বাস করো ওর নিজেই এইটা খেয়ে নিল। তুমি বলছো ওর নিজে থেকে এটা খেয়ে নিল, তুমি আটকালে না কেন কুন্তলা? কি হলো বলো, উত্তর দাও, আটকালে না কেন? কিসের শত্রুতা তোমার ওই ছোট মেয়েটার সাথে? ছি কুন্তলা, আমি ভাবতেও পারছি না তুমি এইটুকু একটা মেয়ে লগ্না চক্কর। কুন্তলা আমি বলে দিচ্ছি তোমায়, লগ্নার যদি একটা কিছু হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু আমি। এই জন্য তুমি ওকে চিৎকার করে আশীর্বাদে ফুল আনতে বলেছিলে না? কি ও বলেছিল? হ্যাঁ ও ভেবেছে কেউ শুনতে পায়নি, কিন্তু আমি শুনেছি। ও গুরুত্ব দিইনি, কিন্তু এখন ভাবছি কেন গুরুত্ব দিইনি, আমি কেন গুরুত্ব দিইনি। অনেক কাজ বাকি, যাক
আগে এখনো সময় নষ্ট করে লাভ নেই। মেজু বৌমা, মেজু বৌমার রতিকে ফোন করো, শিগগিরই আসতে বলো, বলে লগ্নাকে নিয়ে আবার হাসপাতালে যেতে হবে, শিগগিরই ফোন করে ডাকো। আমি ওকে নিজেই নিয়ে যাব। মা, লগ্না হালো জিঠু কোথায়? আমাকে যে যেতে হবে। কি ও কি করে বেঁচে গেল? দাদা হাসপাতালে গেল, কিন্তু ও লগ্না শুনে যা, লগ্না যা,